আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি জেঙ্গো টিউটোরিয়াল ইন বাংলা সিরিজের সপ্তম পর্বে। এ পর্বে আমরা আসলে যেটা করব সেটা হচ্ছে যে একটা বেসিক টেমপ্লেট ক্রিয়েট করব, এবং সেই টেমপ্লেটটাকে আমরা বাকি যত টেমপ্লেট আছে বা এইচটিএমএল ফাইল আছে সেইখানে এই এইচটিএমএল ফাইলটাকে এক্সটেন্ড করার ব্যবস্থা করব, যাতে করে আমাদের একই কোড বারবার না লিখতে হয়। আসলে কেন এই বেসিক টেমপ্লেট ক্রিয়েশনটা? আমাদের ওয়েবসাইটে এমন কিছু অংশ থাকবে যে অংশগুলা সব পেজগুলাতেই কমন থাকবে, যেমন ধরি নেভবার, হেডার, ফুটার, এই টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু সব পেজেই থাকে। তো এই জিনিসগুলো যেন সব এইচটিএমএল ফাইলে বারবার না লিখতে হয়, বারবার না করতে হয়, সেই জন্য আমাদের বেসিক একটা টেমপ্লেট ক্রিয়েট করা লাগবে, এবং সেই টেমপ্লেটটাকে সব এইচটিএমএল ফাইলে জাস্ট একটা লাইনে এক্সটেন্ড করে নিলে এই সেম জিনিসগুলা সব জায়গায় চলে যাবে। তো তাহলে এই জিনিসগুলা আর বারবার সব কোডে লিখতে হবে না। তো এই জন্যই হচ্ছে বেসিক টেমপ্লেট ক্রিয়েশনটা, আমরা যখন এই জিনিসটা করব তখন আসলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো হাউ টু এক্সটেন্ড দিস বেসিক টেমপ্লেট ইন অ্যানাদার টেমপ্লেট, এগুলো আসলে আমরা যখন একটা টেমপ্লেট ক্রিয়েট করে নিব তখন আমরা বুঝতে পারবো। তো চলেন একটা টেমপ্লেট ক্রিয়েট করি। তো আমরা চলে যাচ্ছি আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে। তো এখানে ধরেন এখানে একটা টেমপ্লেট আমরা নতুন ফাইল নিলাম, যেটা নাম দিলাম বেসিক ডট এইচটিএমএল। তো এখন এটার ভিতরে আমাদের মূল টেমপ্লেটটা আমরা তৈরি করব, যেটা সব জায়গা থেকে এক্সটেন্ড করে নেব। তো এটা করার জন্য আমরা চলে যাচ্ছি bootstrap.com-এ, bootstrap.com ডকুমেন্টেশন, তারপরে এই যে কুইক স্টার্টের এখানে একটা স্টার্টার টেমপ্লেট পাবো, স্টার্টার টেমপ্লেটটা কপি করে জাস্ট পেস্ট করে দেবো। এই যে কপিড, কপি করে এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো আমরা হেলো ওয়ার্ল্ড এটা কেটেই দিই, কোনো দরকার নেই। টাইটেলে আমরা এখন এটাতে কিছুই রাখবো না। আমরা এখানে এখন একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে যে আমরা এক একটা পেজে যখন টাইটেল লিখবো তখন যেন বারবার আমাদেরকে এই টাইটেল জিনিসটা না লিখতে হয়। তো সেই জন্য এখানে আমরা কিছু ব্লক ক্রিয়েট করে নিব, যে এই ব্লকগুলোতে আমরা যে ব্লকটা এখানে লিখে দিব এই ব্লকটা ইউজ করে যখন অন্য একটা এইচটিএমএল ফাইল থেকে কোনো কিছু লেখা হবে তখন সেই লেখাগুলা, সেই লেখা কোডগুলা এই জায়গাটাতে এসে বসবে। যেমন ধরেন এখানে যদি আমি এখন টাইটেলের ভিতর এখানে আমি তৈরি করি ব্লক, ব্লক লিখে এন্টার চেপে দিলে এই যে ব্লক চলে এসেছে। এখন আমরা যদি এখানে ব্লক টাইটেল নাম দেই এই ব্লকটার, তাহলে দেখেন একটা ব্লক টাইটেল কিন্তু তৈরি হয়ে গেল। এখন যখন আমরা এই পুরো এই বেসিক ডট এইচটিএমএলটাকে অন্য একটা এইচটিএমএল থেকে এক্সটেন্ড করব তখন আমরা ব্লক টাইটেলটা লিখে এই জায়গাটাতে আমরা যা লিখব সেইটা এই টাইটেল পজিশনে চলে আসবে। মানে এই যে টাইটেল ব্লক স্টার্টস এবং টাইটেল ব্লক ইন্ডস এর ভিতরে চলে আসবে, এবং সেটা টাইটেল হিসেবে শো করবে, মানে আপনার ওই এইচটিএমএল ফাইলের টাইটেল হিসেবে শো করবে। তো সেরকম ভাবে বডিতেও আমরা একটা ব্লক তৈরি করে নিব, যেটা হচ্ছে ব্লক বডি। এভাবে যখন ব্লক বডিতে তৈরি করে নিব তখন এই ব্লক বডি ওখানে লিখে জাস্ট যা কিছু লিখবো, যা কোড করব সব এই জায়গাটুকুর ভিতরে এসে এখানে সেট হয়ে যাবে। তো এরকম জাভাস্ক্রিপ্টের জন্য আমরা ব্লকের বাইরে একটা ব্লক তৈরি করে নিচ্ছি, বডি এর বাইরে ব্লক জেএস, এটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের জন্য তৈরি করলাম। এখন চাইলে আমরা এই টাইটেলের আগে এখানে আমরা একটা ব্লক সিএসএস করে নিতে পারি, ব্লক সিএসএস। এই হলো আমাদের মোটামুটি ব্লক ক্রিয়েশন শেষ, এবং বেসিক টেমপ্লেট মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে। এখন আসলে এই টেমপ্লেটটা তো আমরা কিছুই করিনি, আমাদের এটা যদি আমরা এইচটিএমএল শো করাই তাহলে কিছুই শো করবে না, কারণ এটা একটা বেসিক টেমপ্লেট বুটস্ট্র্যাপের, যে হচ্ছে বুটস্ট্র্যাপের যে সিডিএন গুলো আছে সেগুলো জাস্ট এখানে কানেক্ট করে দেওয়া। তো আমরা এখন বুটস্ট্র্যাপের সিডিএন ইউজ করে এখান থেকে একটা নেভবার নিয়ে নিচ্ছি। তো নেভবার নিয়ে নেওয়ার জন্য আমরা যাবো কম্পোনেন্টসে যে আমরা চলে যাচ্ছি ধরেন নেভবারে। তো আমরা একটা নেভবার নিয়ে নিচ্ছি, ধরেন এটাই প্রথমটাই নিয়ে নিলাম, কপিড। এখানে যে ব্লক বডি আছে ব্লক বডির আগে এখানে পেস্ট করে দিলাম, তাহলে হয়ে যাবে কি এই জিনিসটা আমাদের এইচটিএমএল পেজে শো হয়ে যাবে। তো এখন চলেন এই জিনিসটা আমরা যে
আগে হোম ডট এইচটিএমএল এ করেছিলাম, চলে আসলাম আমরা হোম ডট এইচটিএমএল এ। এখন হোম ডট এইচটিএমএল এ আগে যে কাজগুলো করছি সেই কাজগুলো আমরা সব কেটে দেব। কেটে দিয়ে আমরা যে আমাদের বেসিক ডট এইচটিএমএল টা বানিয়েছিলাম সেটা এখানে এক্সটেন্ড করে তারপর ইজিলি জিনিসগুলো করে দেখাবো যে কিভাবে এক্সটেন্ড করতে হয়। এই ধরনের এক্সটেন্ড লিখে জাস্ট এন্টার চেপে দেবেন, এন্টার চেপে দিলে তারপর এখানে জাস্ট লিখে দিতে হবে বেসিক ডট এইচটিএমএল। আপনি যে বেসিক ডট এইচটিএমএল টা বানিয়েছেন সেটা এখানে এক্সটেন্ড করে দিলেন। তো ওই এই যে বেসিক ডট এইচটিএমএল এই পুরো জিনিসটাই কিন্তু ওইখানে চলে আসলো, এখানে চলে আসলো। তো এই জিনিসটা তো আমাদেরকে এখন ওই আগে আমাদের যে এখানে যা ছিল ওই যে ব্লক বডিতে এই যে এতটুকু যে ছিল এইটুকু তো আমার শো করাচ্ছে না, এইটুকু শো করাতে ধরেন এই জিনিসটা কপি করে নিলাম এবং আগে পজিশনে চলে গেলাম কন্ট্রোল ওয়াই দিয়ে। এখন আমাদের এই যে জিনিসগুলো ছিল এই জিনিসগুলো আমরা এই এটার ব্লক বডিতে পাঠাবো। তো জাস্ট এখানে আবার ব্লক লিখে দিতে হবে, ব্লক লিখে দিয়ে এখানে লিখতে হবে ব্লক বডি। তো ব্লক বডি যখন লিখলাম তখন এর ভিতরে ওই জিনিসগুলো পেস্ট করে দিলাম। তো যখন পেস্ট করে দিলাম এখন আমরা যদি সার্ভারটাকে রান করি পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার, সার্ভারটা রান হয়ে গেছে, আমরা আমাদের সার্ভারে ঢুকে যাই। আমাদের এই লিঙ্কে যেহেতু কিছু নাই আমাদের আছে হচ্ছে স্ল্যাশ হোম স্ল্যাশ লিঙ্কটাতে, এই লিঙ্কে ঢুকে যাই। এই যে দেখেন আমরা যে নেভবারটা ক্রিয়েট করেছিলাম এই যে নেভবারটা কিন্তু চলে আসছে, এই আমাদের কিন্তু সেই হোম ডট এইচটিএমএলটাই কিন্তু এখানে রেন্ডার হয়েছে, কিন্তু হোম ডট এইচটিএমএলটা তার সাথে এক্সটেন্ড করে নিয়েছে বেসিক ডট এইচটিএমএলটা। দ্যাটস ওয়াই এই যে বেসিক ডট এইচটিএমএল এর সব কিছু চলে আসছে এবং এইটুকু আমরা হোম ডট এইচটিএমএল এর যে ব্লক বডিতে দিয়েছিলাম সেই ব্লক বডি থেকে এখানে চলে আসছে। এই যে দেখেন এই যে ব্লক বডির ভিতরে আমরা জাস্ট এইটুকু লিখছি এইটুকু ওখানে শো করতেছে আর বাকি সব কিছু কিন্তু এই যে এইটা থেকে ওখানে শো করতেছে। এটা হচ্ছে বেসিক ডট টেম্প বেসিক ডট এইচটিএমএল টা ক্রিয়েট করা। তো আর কি কাজ আছে আমাদের, ক্রিয়েট টেম্পল ফ্রম বুটস্ট্র্যাপ এটা তো আমরা করছি, লিঙ্ক ইউআরএলস উইথ দিস নেভবার। এখন নেভবারে তো আমরা নেভবার তো ক্রিয়েট করছি কিন্তু আমাদের নেভবারে কিন্তু আমাদের লিঙ্ক দেওয়ার মতো এখনো তেমন কোনো লিঙ্ক নেই, জাস্ট আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করছি জাস্ট স্ল্যাশ হোম। তো এই লিঙ্কটা আমরা জাস্ট চলেন এখানে দিয়ে দিই যে যেখানে হোম আছে এখানে চলেন আমরা স্ল্যাশ হোম স্ল্যাশ এটা দিয়ে দিচ্ছি, তাহলে দেখা যাচ্ছে আমরা এখান থেকে এই জিনিসটাকে রিলোড করতে পারবো। এই যে এখানে হোমে ক্লিক করলে আমাদের এই হোম পেজটা চলে যাবে, কিন্তু এটাতে কিন্তু আমাদের কোনো লিঙ্ক দেওয়া নেই তার আমরা যাচ্ছি না। এই যে দেখেন এখানে হ্যাশ চলে আসছে কারণ এখানে আমাদের কোনো কিছু দেওয়া নেই। ধরেন আমরা এখানে আমরা লিখবো হচ্ছে কন্ট্যাক্ট পেজ, তো আমরা যখন কন্ট্যাক্ট করার জন্য এটা তৈরি করব তখন এখানে আমরা লিঙ্কটাও তৈরি করে নেব যে স্ল্যাশ কন্ট্যাক্ট, এটা দিয়ে এইভাবে আমরা লিঙ্ক তৈরি করে নিব। তো লিঙ্ক তৈরি করে নিলে তখন এখানে চলে আসবে কন্ট্যাক্ট, এখানে ক্লিক করলে আমাদের কন্ট্যাক্ট পেজটাতে চলে যাবে যখন আমরা লিঙ্কটা তৈরি করে নিব। তো এখন আমরা সেটা করব না, পরবর্তীতে করব। তো এইভাবে হচ্ছে আমাদের মূলত বেসিক ডট এইচটিএমএলটা ক্রিয়েট করতে হয়। আর এই ইউআরএল লিঙ্কিং টেকনিক্স এটা আসলে দুইভাবে করা যায়, একটা আমরা যেটা করলাম এই যে এইভাবে এসএফ এর ভিতরে এইভাবে দেওয়া যায়, অথবা আপনি আরেকটা সিস্টেমে দিতে পারবেন সেটা হচ্ছে জাস্ট এখানে এটা কেটে দিলাম এখানে লিখলাম ইউআরএল, এটা কিন্তু জেঙ্গো সিনট্যাক্স, ইউআরএল লিখে এন্টার চেপে দিলে জেঙ্গোর যে সিনট্যাক্সটা সেটা চলে আসলো। এখন এটার ভিতরে আসলে আমরা কোনটা লিখবো, আমাদের ইউআরএলস যেটা আমরা ক্রিয়েট করছিলাম এই যে হোম নেম হোম এই নেমটা যখন আমরা ওইখানে দিয়ে দিব তখন আমাদের এই ইউআরএলটা সেট হয়ে যাবে, জাস্ট আমাদের নেমটা দিলেই হয়ে যাবে। দেখবেন আমাদের সেম কাজ করবে, এই যে ধরুন কন্ট্যাক্ট দিলাম কোনো কিছু হলো না কিন্তু এই যে হোমে দিলে দেখেন এই যে হোম স্ল্যাশই থাকতেছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে দুইভাবে ইউআরএল তৈরি করা যায়। সো এই ছিল আজকের পর্বে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন।